নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। টানা পাঁচ দিন নিখোঁজ থাকার পর এক গৃহবধূর দেহ উদ্ধার হলো বাড়ির পাশের পুকুর থেকে। ফের বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার হলো নদিয়ার রানাঘাট থেকে, সেই সাথে গ্রেপ্তার এক পাচারকারী। লটারি কেটে দেনার দায়ে আত্মহত্যা এক যুবকের, ঘটনাটি ঘটেছে গাইঘাটার চাঁদপাড়া এলাকায়। বনগাঁয় মন্দিরের প্রণামী বাক্স ভেঙে লক্ষাধিক টাকা চুরি, পথ অবরোধে মন্দির কমিটির সদস্যরা। নদিয়ার তেহট্টে বিএসএফ জওয়ানদের ফোঁটা দিল আর্যবর্ত নামে স্বেচ্ছাসেবী সংগঠন। এবার আসছি বিস্তারিত খবরে। টানা পাঁচ দিন নিখোঁজ থাকার পর এক গৃহবধূর দেহ উদ্ধার হলো বাড়ির পেছনে একটি পুকুর থেকে। দেহ উদ্ধারের সময় ওই গৃহবধূর হাত পা বাঁধা অবস্থায় ছিল। মৃত ওই গৃহবধূর নাম চম্পানা, তার বাড়ি বসিরহাটের মাঠিয়া থানার কাটাপুকুর এলাকায়। এই ঘটনায় মৃতার স্বামী সত্যজিৎ নাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, টানা পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল চম্পা ও তার স্বামী সহ দুই সন্তান। কিন্তু পুলিশ তদন্তে নেমে জানতে পারে, স্ত্রী চম্পানাথকে খুন করার জন্যই স্বামী সত্যজিৎ নাথের গোটা নিখোঁজের ঘটনা পরিকল্পিতভাবে সাজানো ছিল। দড়ি বাঁধা, হাত দুটো বাঁধা, মুখ এরকম বাঁধা, বেঁধে জলের অসুখে ফেলে দেবো, এই পাঁচটা পুড়িয়ে দিয়েছে। কেন জামাই ছাড়া আর কেউ মারি? কেন কি নিয়ে? ওই জামাই ছাড়া কেউ মারি, জামাই ওই ওই পায়ে পাতে দুজনে ঝগড়া বাদ্য বাদ্যি বাদ্যি ওই মানে কিটিকি হয়ে। শনিবার সকালে বাড়ির পেছনে একটি পুকুর থেকে এই গৃহবধূর দেহ উদ্ধার হলে পুলিশ তদন্তে নেমে স্বামী সত্যজিৎ নাথকে গ্রেপ্তার করেছে। তারপর সে জেরায় গোটা ঘটনাটি স্বীকার করে। সে জানায়, তার দুই সন্তানকে সে এক আত্মীয়ের বাড়িতে রেখে এসেছিল, তারপর সে তার স্ত্রীকে বাড়িতে নিয়ে এসে খুন করে, এরপর দেহটি লোপাট করার জন্য পেছনের ওই পুকুরে ফেলে রাখে। আর এই গোটা ঘটনাটি পরিকল্পিতভাবেই করা হয়েছিল। ফের বিপুল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার হলো নদিয়া জেলা থেকে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 72 বোতল ফেন্সিডিল সহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করলো রানাঘাট থানার পুলিশ। ধৃত যুবকের নাম সন্দীপ প্রামাণিক। সূত্রের খবর, রানাঘাটের বড় বাজার এলাকার বাসিন্দা সন্দীপের বিরুদ্ধে মাদক বিক্রি ও পাচারের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে, কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সন্দীপ। শুক্রবার গোপন সূত্রে পুলিশ জানতে পারে বড় বাজার এলাকায় লুকিয়ে আছে সে, আর তারপরেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 72 বোতল ফেন্সিডিল। এই বিপুল পরিমাণে ফেন্সিডিল কিভাবে পেল সন্দীপ, তা জানতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। হীরের গয়না কিনতে আর কলকাতায় নয়, এখন থেকে চাঁদপাড়াতেই আসুন। অলংকার বৈচিত্র্যের নিউ মজুমদার জুয়েলার্স, সরকার অনুমোদিত হলমার্ক সোনার গহনা ও ডায়মন্ড জুয়েলারি বিক্রেতা। ঠিকানা, চাঁদপাড়া বাজার, স্টেশন রোড, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 9932-09489। হালকা সোনার নজর কাটা ডিজাইনে আমরাই সেরা সেরা। ঠিকানাটা মনে আছে তো? চাঁদপাড়া বাজার, স্টেশন রোড, উত্তর চব্বিশ পরগনা। ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট রাজনন্দিনী, অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট। Bring your family and friends to have some spicy and tasty. In delicious combination, get your favorite food here. The best meal that you ever had before. Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini Restaurant, Post Office Road, Abra. Open Monday through Sunday. জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারেন। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00 থেকে 7:00।
পর্যন্ত, বনগা প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল দশটা থেকে ছটা পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। প্রতিনিয়ত লটারি কেটে দেনায় জড়িয়ে পড়ায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো যুবক, মৃতের নাম দীপক হালদার। টানা চার দিন নিখোঁজ থাকার পর শনিবার সকালে বাড়ির পাশের স্কুলের একটি ক্লাসরুম থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া দীঘা এলাকায়। সূত্রের খবর, চাঁদপাড়া দীঘা এলাকার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি দীপক হালদার গত মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিল। শনিবার সকালে দীঘা সুকান্তপল্লী এপি প্রাথমিক স্কুলের শিক্ষকেরা স্কুলের ঘর খুলতে গিয়ে দেখেন স্কুলের ওপরের একটি ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে দীপক। এই ঘটনায় পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে। পরিবার সূত্রে জানা গিয়েছে দীপক এই স্কুলের নির্মাণ কাজ করছিল, সেই কারণে তার কাছে স্কুলের চাবি ছিল। জানা গিয়েছে দীপকের দুই বিয়ে, প্রথম পক্ষে তার চার মেয়ে ও দ্বিতীয় পক্ষে এক মেয়ে। আমি মঙ্গলবার দিন সারাদিন আর কিছু নিয়েছে নারী, বাবা দুইটা বাচ্চা, বাবা দুইটা বাচ্চা, দেখি জ্বর গা কাঁপে, আবার এনে পর তুই ডাক্তার ধরে চল আমার সঙ্গে। দীপকের পাঁচ মেয়ের বিয়ে দিতে প্রচুর টাকা দরকার, তাই অল্প সময়ে বেশি টাকার লোভে লটারি কাটতে শুরু করে দীপক। আর তাতে লাভের থেকে ক্ষতি আরো বেশি হয়। কাজ করে যে টাকা আয় করত সে তার বেশিরভাগই লটারি কেটে উড়িয়ে দিত। এমনভাবে লটারির নেশায় সে প্রচুর টাকা দেনা হয়ে পড়ে, আর সেই কারণে এই আত্মহত্যা বলে দীপকের পরিজনদের অভিযোগ। তবে খুন নাকি আত্মহত্যা তার সঠিক উত্তর পেতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে গাইঘাটা থানার পুলিশ। কিসের থেকে ঋণ হয়েছে? ওই রাখা রাজমিস্ত্রি কাজকর্ম করতো, এটা লটারি লটারি কাটতে এটাই শুনি। এখন সবার মুখে সিংগাম হয়েছে, যারা টাকা পয়সা পাবে তারা এসে বলছে, সেইটাই জানতে পারছে যে ঋণ পাতা হয়েছে। মন্দিরের প্রণামী বাক্স ভেঙে চুরি হয়ে গেল লক্ষাধিক টাকা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বনগার মতিগঞ্জ এলাকায়। পথ অবরোধ করে স্থানীয় ব্যবসায়ী ও মন্দির কমিটির সদস্যরা। শনিবার ঘটনাটি ঘটেছে বনগার মতিগঞ্জ মাতৃ সেবা সদন দক্ষিণা কালী মন্দিরে। এদিন এই ঘটনার পর এলাকাবাসীদের অভিযোগ, এলাকায় ধারাবাহিকভাবে চুরি হয়ে যাচ্ছে। কিছুদিন আগে স্থানীয় এক শিক্ষকের বাড়িতে দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি এলাকাবাসীদের আরও অভিযোগ, এই মন্দিরে এর আগেও অনেকবার চুরির ঘটনা ঘটেছে, কিন্তু এখনো পর্যন্ত সে সমস্ত চুরির কোনো কিনারা হয়নি। সেই কারণেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দা ও মন্দির কমিটির সদস্যরা। মতিগঞ্জ মোড় এলাকায় রাস্তা অবরোধে সামিল হন তারা। সকাল 5:45 নাগাদ শুরু হয় অবরোধ, আর যা চলে দীর্ঘক্ষণ ধরে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শুরু হয়েছে তদন্ত। আমাদের আজকের অবরোধ, আমাদের শ্রী শ্রী কালী মন্দির, মাতৃ কালী মন্দির, যে মন্দিরটা আমাদের এক নম্বর ওয়ার্ডে আছে, আমাদের এলাকার সুধী নাগরিক বিন্দুর জন্য আমাদের মন্দিরটা হয়েছে। আমরা সেই মন্দির থেকে দীর্ঘ যাবত চুরি হয়ে যাচ্ছে, পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। গতকাল রাতে আমাদের প্রণামী বাক্স ভেঙে সব টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে। কেমন টাকা থাকতে পারে সেখানে? লক্ষাধিক টাকা। আচ্ছা, লক্ষাধিক টাকা চুরি হয়ে গেছে। আমাদের সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসন এই ফুটেজগুলো ধরে কেন ব্যবস্থা নিচ্ছে না, তার জন্যে আমরা আজকে এই অবরোধ করেছি। অবরোধ কতক্ষণ চলবে? আমাদের অবরোধ চলবে যত সময় পুলিশ প্রশাসন আমাদেরকে আসামি ধরে না দেবে, ততক্ষণ আমাদের অবরোধ চলবে।
আগে দুবার চুরি হয়েছে মন্দির থেকে, পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ওই মন্দির থেকে চুরি হয়েছে? হ্যাঁ, কতদিন কালী মায়ের মন্দির থেকে আগে দুবার চুরি হয়েছে। এই মাসে দু মাসের বাসন বাসনপত্র চুরি হয়েছে আগে, তার ব্যবস্থাও করেনি। তারপরে পার্টি অফিস থেকে আমাদের এক নম্বর ওয়ার্ডে যে পার্টি অফিস আছে, আমাদের টিভি চুরি করে নিয়ে গেছে, সেটার ব্যবস্থাও করেনি। পুলিশ প্রশাসন কোনো জবাবই দেয়নি আমাদেরকে। বাটার মোড়ের মন্দির থেকে চুরি হয়েছে, তার জবাবও দেয়নি প্রশাসন, ব্যবস্থা করেনি কোনো। আমাদের এলাকার পাড়ার থেকে চুরি হচ্ছে, তার ব্যবস্থা করছে না। নাম বললো কি? চয়ন দাস। চয়ন দাসের বাড়ি থেকে লক্ষাধিক টাকা দিনে দুপুর বেলায় চুরি করে নিয়ে গেছে, সেই পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা করছে না তার। আমরা সেই অপরাধে আজকে সামিল হয়েছি, এলাকাবাসী, সমস্ত মানুষ, ব্যবসায়ী লোক আছে আমাদের সঙ্গে, সবাই সহযোগিতা। সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জে এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা যশোর রোড টাউন কালীবাড়ির সামনে, বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। এখন বিয়ের কার্ডে অবিশ্বাস্য 70% ছাড় শুধুমাত্র মহাদেব প্রেসে। বনগাঁ শহরের যাবতীয় ছাপার কাজের একমাত্র ভরসাযুক্ত প্রতিষ্ঠান মহাদেব প্রেস। ঠিকানা বাটার মোড়, বিমলা মার্কেট, বনগাঁ। যোগাযোগ 9735338302। শিবারজী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইসতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। প্রথম দেখা থেকেই ভালো লাগা। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে। ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে ড্রিম ওয়ার্ল্ড। কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর চব্বিশ পরগনা। মোর পিয়া ও গো বধু সুন্দরী, নব নব রূপে আসো আহা মুড়ি মুড়ি, তুমি অন্তরে যত নেথে কুমুর সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। দিন রাত এক করে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন সীমান্ত এলাকা পাহারা দেন বিএসএফ জওয়ানেরা। আমরা যখন উৎসব আনন্দে মেতে থাকি, তারা তখন সব কিছু ভুলে আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যস্ত থাকে। তাই ভাতৃদ্বিতীয়ায় নদিয়ার তেহট্টে বিএসএফ ক্যাম্পে জওয়ানদের ফোঁটা দিল আর্যবর্ত নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন এই সংগঠনের মহিলা সদস্যরা জওয়ানদের কপালে চন্দনের ফোঁটা ও হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করালো, আর তাদের এই উদ্যোগে খুশি বিএসএফ জওয়ানেরা। আমরা আমাদের আশেপাশে যে কটা বিএসএফ ক্যাম্প আছে, আমরা প্রত্যেকটা সকাল থেকে আমরা বেরিয়ে পড়েছি, প্রত্যেকটা বিএসএফ ক্যাম্পে গিয়ে আমরা তাদেরকে ফোঁটা দেবো এবং তাদের দীর্ঘায়ু কামনা করছি। ঠিক আছে, তো আমরা চাই যে প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংস্থা, প্রত্যেকটা এনজিও, প্রত্যেকটা মানুষ যেন এরকম করে প্রত্যেকটা জায়গাতে বিএসএফদেরকে তাদেরকে যাতে তারা মনে না করে যে আমরা তাদের ফ্যামিলি থেকে, তাদের ফ্যামিলি থেকে তারা মানে দূরে আছে, তারা যেন চেষ্টা মানে আমরা চাইছি যে আমাদের এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা চাইছি যে সমস্ত ফ্যামিলির সমস্ত মানুষগুলো যেন তারা
প্রত্যেকটা পিএসএফ ক্যাম্পে গিয়ে তাদেরকে এটা তাদেরকে উপলব্ধি করাক যে আমরা তাদের পাশে আছি, তারা যে আমাদেরকে দেশ সেবার জন্য তারা যে তাদের ফ্যামিলি থেকে ডিটাচ আছে, আমরা চাই যে তারা উপভোগ করুক যে আমরাও তাদের আমাদের বোনরা আছি তাদের পাশে এবং তাদের দীর্ঘায়ু কামনার জন্য কেউ আছে তাদের পাশে। এটাই বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো, এ পর্যন্তই আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ধ্বনি অশোভক চাঁদ বাদনি।